প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে দশম শ্রেণীর পোলট্রি রিয়ারিং অ্যান্ড ফার্মিং এক দ্বিতীয় পত্রের অ্যাসাইনমেন্টের সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, তারপরে উত্তরটি করবে। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি দেখবো এবং উত্তর করার চেষ্টা করব। তো তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবে। এইটুকুই শুধু বলার আছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি দেখব, কথা বাড়াবো না, ভিডিও বড় করব না। তো চলো আমরা অ্যাসাইনমেন্টের প্রশ্নপত্রটি একটু দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের এখানে স্পষ্ট করে দেখা যাচ্ছে যে আমাদের চার মার্কের জন্য লিখতে বলা হচ্ছে। দেখো, এখানে চার মার্কের জন্য বলা হচ্ছে যে সংজ্ঞাসহ অল ইন আউট সম্পর্কে সঠিকভাবে লিখলে। তো তোমরা এখানে হেডলাইন আকারে এটি লিখতে পারো যে অল ইন আউট সম্পর্কে নিম্নে ব্যাখ্যা করা হলো, এটুকু লিখবো। ঠিক আছে, তারপরে চার মার্কের জন্য আমাদেরকে সংজ্ঞাসহ অল ইন আউট সম্পর্কে সঠিকভাবে লিখতে হবে। তো চলো আমরা বই থেকে উত্তরটি দেখে নেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বইয়ে হয়তো একটু ভালো করে লক্ষ্য করলে দেখবে যে আমাদের প্রথমে যে বিষয়টি দেওয়া আছে যে লেয়ার পালনের বাসস্থান প্রস্তুত করুন, তো এখানে যদি একটু তোমরা ক্লিয়ার করে দেখার চেষ্টা করো তাহলে কিন্তু দেখতে পাবে যে আমরা অল ইন আউট এই যে এখানে একটু দেখতে পাচ্ছি, দেখো অল ইন অল আউট। তো তোমরা কোনো কিছু দেখার দরকার নেই, জাস্ট কী করবা এই যে চার পয়েন্ট এক কতটুকু লিখবে না, এইটুকু তোমরা সুন্দর করে তোমাদের খাতায় তুলে দেবা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এতটুকুই ফাটাফাটি। এখানে যদি তুমি লেখো তাহলে এখানে সংজ্ঞাটাও পাওয়া যাবে এবং এখান থেকে কিন্তু ধারণাটাও পাওয়া যাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তো তোমরা এইভাবে লেখার চেষ্টা করবে। চলো এবার আমরা দ্বিতীয় স্টেপটি দেখার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি দ্বিতীয় স্টেপটি দেখো এখানে, তাহলে বলা হচ্ছে যে ঘর পরিষ্কার করানোর যে পাঁচটি পয়েন্ট, এই পাঁচটি পয়েন্ট আমাদেরকে লিখতে হবে। চলো আমরা বই থেকে পাঁচটি পয়েন্ট দেখে নেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে যে লক্ষ্য করে দেখো তাহলে বলা হচ্ছে যে ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করা। তো আমরা এখানে পাঁচটি পয়েন্ট দেওয়া আছে, পাঁচটি পয়েন্ট লিখবো। ঠিক আছে, এই যে দেখো ব্রুডারের ঘর প্রয়োজন, এইটা তো এইটুকু তোমরা তোমাদের খাতায় যদি লেখো তাহলে কিন্তু দ্বিতীয় স্টেপটি কমপ্লিট হয়ে যাচ্ছে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা লিখবে। তারপরে চলো তৃতীয় স্টেপটি দেখে নিই। তৃতীয় স্টেপটি যদি আমরা যাই তাহলে দেখবো একইভাবে এখানে বলা হচ্ছে যে ঘর জীবাণুমুক্তকরণ। তো ঘর জীবাণুমুক্তকরণ সম্পর্কে আমাদের পাঁচটি পয়েন্ট লিখতে বলা হচ্ছে। তো চলো আমরা বই থেকে এই পাঁচটি পয়েন্ট দেখে নেওয়ার চেষ্টা করি। আমরা যদি বইয়ের দিকে একটু স্ক্রল ডাউন করে লক্ষ্য করে দেখি তাহলে এই যে ঘরের মেঝে খাঁচা অন্যান্য সরঞ্জাম জীবাণুমুক্তকরণ, তো এখানে আমাদেরকে ফার্স্টে লিখতে হবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ এগুলো তোমরা সুন্দর করে তোমাদের খাতায় কিন্তু লিখবা। ঠিক আছে না, আরেকটি আমাদের প্রয়োজন আছে তো সেটকে নিবা। ঠিক আছে, আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা তার পরবর্তী স্টেপটি একটু দেখার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি একটু আবার লক্ষ্য করে দেখো এখানে বলা হচ্ছে ফিউমিগেশন সম্পর্কে ব্যাখ্যা করতে হবে সংঘর্ষ। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা ফিউমিগেশন সম্পর্কে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। আমরা আবারও বইয়ের দিকে আসলাম ফিরে, এবং বইয়ের দিকে যদি একটু লক্ষ্য করে দেখি একটু এই যে ফিউমিগেশন, তো এখান থেকে কিন্তু আমরা দেখতে পাবো। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখান থেকে তোমরা যদি এইটুকু লিখতে পারো তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের ফুল মার্কসটি আশা করে যে এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো লেখার সময় একটি কাজ করবো, যেটি করা হয় যে এই যে প্রথম যে স্টেপটুকু দেখতে পাচ্ছ না, এইটুকু তোমরা একটু সুন্দর করে লেখার চেষ্টা করো। কেমন, যে ওই কথাগুলোই লিখবে কিন্তু এই যে নাম্বারিং আছে না, এই নাম্বারিংগুলো তোমরা লিখবা না, বাস এতটুকুই তোমাদের বলার ছিল। এই ফিউমিগেশন লেখার ক্ষেত্রে তোমাদের যেটুকু করতে হবে সেটি হচ্ছে ফিউমিগেশন সম্পর্কে তুমি লেখো। এখানে সংজ্ঞা এবং সবগুলো দেওয়া আছে যে প্রথম লাইনটি সংজ্ঞা হিসেবে কাজ করবে। তো এই যে নাম্বার আছে এই নাম্বারগুলো আমরা দেবো না, আমরা একদম প্যারা আকারে এটুকু সুন্দর করে লিখে দেবো। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, চলো এবার আমরা তার পরবর্তী স্টেপটি দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বলা হচ্ছে যে ফিউমিগেশন করার আটটি পয়েন্টই লিখলে, তো আমাদের আটটি পয়েন্ট যেহেতু লিখতে হবে, তো চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা যেগুলো দেখেছিলাম তখন যে পয়েন্টগুলো দেওয়া আছে এই পয়েন্টগুলো সম্পর্কে কিন্তু আমাদের লিখতে বলা হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখানে লক্ষ্য করলে দেখবে যে ফিউমিগেশনের যে আটটি পয়েন্ট ছিল এই আটটি পয়েন্ট কিন্তু এবার আমাদেরকে পয়েন্ট আকারেই লিখতে হবে। ঠিক আছে, দেখতে পাচ্ছ হয়তো এইগুলো আমাদেরকে কী করে লিখতে হবে, একদম পয়েন্ট আকারেই কিন্তু সুন্দর করে তোমাদের খাতায় লিখবা। আমি যেভাবে দেখিয়ে দিলাম যে এর আগের বার বলেছিলাম যে পয়েন্ট আকারে লেখা যাবে না,
আর এবার কিন্তু এগুলো তোমরা পয়েন্ট আকারে লিখবে। এবং তোমাদেরকে এখানে বলে দিই যেটুকু টেকনিক তোমাকে শুধুমাত্র কাজে লাগাইতে হবে সেটি হচ্ছে যে অবশ্যই তোমরা এটুকু একটু উলট পালট করে লেখার চেষ্টা করবে। কেমন, যে এখানে লক্ষ্য করে দেখো যেটি যেই নাম্বারে আছে ওইটি ওই নাম্বারে থাকবে না। তোমরা এমনটি করতে পারো যে ছয় নাম্বার একে দিলা, দুই পাঁচে দিলা, চার সাতে দিলা, আট তিনে দিলা, এরকম করে উলট পালট করে একটু লিখবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু, তাহলে আমাদের ঝামেলাটি একদম ক্লিয়ার হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যদি বুঝতে সমস্যা হয় বা কোনো রকমের অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ।